দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীদের প্রতিবাদ মিছিল। সাফাই কর্মীদের অভিযান, তাদের সাফাই কাজের সঙ্গে অতিরিক্ত মিশন, নির্মল বাংলার আবর্জনা সংগ্রহেরও কাজ করানো হচ্ছে। তাদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না, পাশাপাশি মজুরিও বাড়ছে না বলেও দাবি করেন দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ সাহা। দীর্ঘদিনের আমাদের পুরনো যে দাবি দাওয়াগুলো ছিল তার মধ্যে আংশিক কিছু দাবি মেনেছিল, সেটাও আজকে তিন মাস অতিক্রান্ত হয়ে গেল, আজকে বাস্তবে সেটা পরিণত হচ্ছে না, প্রতিফলিত হচ্ছে না বলে আজকে আমরা আন্দোলনে ফির সামিল হয়েছি। এবং কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে আমাদের যারা সাফাই কর্মচারী আছে 43টা ওয়ার্ডের কিছু সংখ্যক সাফাই কর্মচারীকে একটা ফর্ম ফিল আপ করানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে নির্মল বাংলাতে তোমাদেরকে কাজ করতে হবে। আমাদের প্রশ্ন যে আগে যখন আমরা আন্দোলন করছিলাম তখন বলছিল এরা ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিমে কাজ করে, তৎকালীন বামফ্রন্ট সরকার 2010-22 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিম নামে একটা প্রকল্প চালু করেছিল, যেটা তৎকালীন ইউপিএ গভর্নমেন্ট 100 দিনের খাদ্য গ্যারান্টি যোজনা যেটা চালু করেছিল যেন কোনো ব্যক্তি অভুক্ত না থাকে, সেই পরিকল্পনাটাকে এখানে শহর মানে এটা রুরালের জন্য করে হয়েছিল এবং সেটা শহর অঞ্চলে প্রতিফলিত করার জন্য এই প্রকল্পটা চালু করেছিলেন। এবং এখন দেখা যাচ্ছে বর্তমানে নির্মল বাংলার জন্য আলাদা প্রজেক্ট করা হয়েছে, আলাদা মোটর ভেহিকেলস আনা হয়েছে, আলাদা লোক নিয়োগ করা হয়েছে এজেন্সির মাধ্যম দিয়ে, তাদের পেমেন্ট সরকারি নির্ধারিত পেমেন্ট তারা 355 টাকা প্লাস ESIPF পাচ্ছে, অথচ সেই কাজে আবার নতুন করে পুরনো আপনার মদ নতুন বদলে ঢালা হচ্ছে, এইটাই আর কি বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। তারই প্রতিবাদে আজকে আমরা সামিল হয়েছি এবং মেয়র ম্যাডাম মানে যিনি চেয়ারপারসন আছেন তৎকালীন মেয়র ওনার কাছে আমরা আজকে ডেপুটেশন দেবো, মেমোরান্ডাম দেবো, যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। তারা আরও জানান তাদের যে সমস্ত দাবি দাওয়া ছিল তার থেকে আংশিক মানা হলেও বিগত তিন মাসে সেটা বাস্তবে রূপায়ণ হয়নি। বর্তমানে তাদের দাবি দ্রুত তাদের মজুরি বাড়াতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে, তাদের দাবি না মানা হলে লাগাতার এবং বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় সাফাই কর্মীরা। দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে শুরু হয় দুর্গাপুর নগর নিগমের সামনে তুমুল আন্দোলন শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। সাধন রোজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো IQ সহ আরও ব্র্যান্ডেড ফোন, রয়েছে সমস্ত EMI এর সুবিধে। তাই আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121708। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস, আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট, এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোড়, দুর্গাপুর 7132-05। যোগাযোগ নম্বর 7029-68-1375, 8348-53-9439 অথবা 8617-06-4150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার।